পৃথিবীতে বহু উপকারী প্রাণী আছে যারা বিভিন্ন ভাবে মানুষের উপকার করে থাকে। এমন উপকারী প্রাণীর সংখ্যা খুবই কম যারা বিষধর সাপের সাথে যুদ্ধ করে আমাদের নিরাপদ রাখে। তবে আনন্দের বিষয় হচ্ছে আমাদের দেশে এরকম একটি উপকারী প্রাণী আছে যে রাতভর পাহারা বসিয়ে বাড়ির আশপাশে থাকা বিষধর সাপদের হত্যার মাধ্যমে আমাদের নিরাপদ রাখে। কিন্তু আমরা না জেনে সেই প্রাণীটিকে গণহারে হত্যার মাধ্যমে উপকারী প্রতিদান দেই। ভীষণ উপকারী প্রাণীটি সম্পর্কে জানতে দেখুন পুরো ভিডিওটি। অত্যন্ত সুন্দরী প্রাণীটির নাম শঙ্খিনী, ইংরেজিতে ব্র্যান্ডেড পেট বলা হয়। সিলেট ও পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রায় সকল এলাকায় এদের বিচরণ। এদেরকে বাংলাদেশের আবাসিক সাপ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞান কোষ। কালো আর হলুদ রঙের ডোরায় ঘেরা ত্রিকোণাকৃতি শরীর, মাথাটি ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে। এদের সর্বোচ্চ দৈর্ঘ্য 225 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের ভূতালেজ দেখতে অনেকটা মাথার মতো লাগে বলে অনেকে এদেরকে দুমুখ সাপ বলেও অভিহিত করে থাকেন। বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল সহ এশিয়ার বেশিরভাগ দেশে এদের দেখা পাওয়া যায়। শঙ্খিনী মানুষের পরম বন্ধু, এর কামড়ে মানুষ মারা যাওয়ার রেকর্ড নেই বললেই চলে। অন্যদিকে গোকড়া, কালাজ, রাসেল ভাইপার সহ প্রাণঘাতী বিষধর সাপেদের এরা খাদ্য হিসেবে গ্রহণ করে বলে সাপের কামড়ে মানুষের মৃত্যু অনেকটা প্রাকৃতিকভাবে রক্ষা পায়। বাসা বাড়ির আশেপাশে এরকম একটা সাপ থাকা অনেকটা দারোয়ান রাখার মতো, কারণ এরা বাসার আশেপাশে থাকা বিষধর সাপ নিধন করে বাসিন্দাদের সমূহ বিপদ থেকে রক্ষা করে। যেসব এলাকাতে শঙ্খিনী থাকে ওই এলাকার ত্রিসীমানায় বিষধর সাপ পা মারায় না। এভাবেই শঙ্খিনী বন্ধুর মতো মানুষের উপকার করে থাকে। তবে বিষধর সাপ না পেলে এরা বিষহীন সাপ, মাছ, টিকটিকি এবং সাপের ডিমও খেয়ে থাকে। এরা নিশাচর প্রাণী, রাতে চলাফেরা এবং শিকার করে। দিনের বেলা তারা ঘাস, গর্ত বা নালাতে শুয়ে থাকে। শঙ্খিনী অত্যন্ত বিষধর সাপ, কিন্তু খুব বেশি বিরক্ত না করলে অথবা আঘাতপ্রাপ্ত না হলে এই সাপ মানুষকে কামড়ায় না। ভারতীয় সর্প বিশেষজ্ঞদের মতে গত 5 বছরে পুরো ভারত জুড়ে মাত্র 1 জন মানুষকে দংশন করেছে এই সাপ। বাংলাদেশেও এদের কামড়ানোর রেকর্ড খুব বিরল। শঙ্খিনী বিষ ব্যবহারে অত্যন্ত সচেতন। এরা 100টা কামড়ের মধ্যে মাত্র 10 বার আক্রান্তের গায়ে বিষ প্রয়োগ করে। এছাড়া এরা অনেক ভীতু ও শান্ত স্বভাবের সাপ। মানুষকে দেখলে এরা হয় দূরে সরে যায়, না হলে কুণ্ডলে পাকিয়ে মাথা দেহের নিচে লুকিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত উপকারী সাপ হওয়ার পরও বিভিন্ন কুসংস্কার আর গুজবের শিকার হয়ে বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শঙ্খিনী সাপ মারা যায়। আর এদের হত্যা করার মাধ্যমে আমরা নিজেরাই নিজেদের হুমকির মুখে ফেলছি। কারণ যদি কোনো এলাকায় শঙ্খিনী পরিমাণ কমে যায় তবে সেসব এলাকায় বিভিন্ন প্রাণঘাতী সাপের সংখ্যা দ্রুত গতিতে বাড়বে, যার ফলে সাপের কামড়ে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়বে গাণিতিক হারে। তাই নিজেদের স্বার্থে এই সাপটিকে টিকিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন। এখন থেকে এদের দেখলে মারবেন না, বরং তার বিচরণ স্থল দ্রুত ত্যাগ করে তাকে শিকার করতে সহায়তা করুন। এতে বরং লাভবান আপনিই হবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।